যাওয়ার চেষ্টাটা করা উচিত। ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে অনেক কথা হয়, চার দফায় উনি আত্মপ্রকাশ করবেন, অনেকে জানতে চান উনি কোথায় আছেন। আমি চারটি হাদিস উদ্ধৃতি দিয়েছিলাম আরবিতে, একটি হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তাখরুজুর রায়াতুস সুদ মিন কিবালে খোরাসান, আফগানিস্তান অঞ্চল থেকে কালো পতাকাধারীরা আসবে, এদের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার মধ্যে যেমনটা ছিল। ফাবায়ুহু আলা ওয়াহাবুন আলা সালজি, ওই কালো পতাকাওয়ালাদের নেতার হাতে বায়াত নিও, বরফের উপর দিয়ে ক্রলিং করে গিয়ে হলেও, কারণ ফাইন্না ফিহা আব্দুল্লাহ আল মাহদি, এদের মধ্যেই আব্দুল্লাহ আল ইমাম আল মাহদি বিদ্যমান রয়েছেন। ইমাম মাহদি কোথায় আছেন চোখে খুঁজলে পাবেন না, সারা বিশ্বের অনেকে ওনাকে খুঁজে কিন্তু পাবে না, পেতে হলে হাদিস সামনে রাখতে হবে, হাদিসেই বলবে কোথায় আছে। তার প্রথম প্রাপ্তিস্থান হলো আফগানিস্তান থেকে যাওয়া কালো পতাকাধারীদের মধ্যে। অনেকে বলতে পারেন আফগানিস্তানের নাম নিলে অনেকে ভয় পায়, বাবারে আমি ওই জন্য নাম নিই না, আমি নিয়েছি হাদিসে যেহেতু পাওয়া গেল খোরাসান, খোরাসান মানে আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখিস্তান, আজারবাইজান, এই অঞ্চলটা মুসলিম বিশ্বকে আরব জাতি প্রায় 800 বছর নেতৃত্ব দিয়েছে, তারপরে তারা ধরে রাখতে পারেনি। এরপরে তুরস্কের ইসলামী খেলাফতের মাধ্যমে 620 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছে এরা, এই মঙ্গোলীয় তাতারি তুর্কি খোরাসানি, এরা এরা পাহাড়ি জাতি, বিশ্বের গোটা বিশ্বকে এরা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে এনে ইসলামী ইতিহাসের প্রায় অর্ধেক এরাই শাসন করেছে, এরা সেই সৌভাগ্যবান জাতি, এদের মধ্যে ইমাম মাহদিকে খোঁজো। 2 নম্বর, ইমাম মাহদির প্রাপ্তিস্থান তাখরুজুর রায়াতুস সুদ মিন কিবালে খোরাসান লা ইয়াকুমু লা শাই হাত্তা তুনসাবা বিলিয়া, রাওয়াহু ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মাহদিকে দ্বিতীয় যে জায়গায় পাবে, কালো পতাকাওয়ালারা আসবে ফিলিস্তিনে, এদের সামনে কোন বিশ্ব শক্তি দাঁড়িয়ে টিকবে না, বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারফুল উইপন্স অস্ত্র হলো, হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরমাণু বোমা দিয়ে এই পৃথিবীকে উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু এই 1150 কোটি গ্যালাক্সি বেষ্টিত মহাবিশ্বকে উড়িয়ে দেওয়া যাবে না, এই ক্ষমতা কারোই নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 1150 কোটি গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সিতে 30,000 কোটির মতো গ্রহ নক্ষত্র সূর্য আছে, গোটা ইউনিভার্সকে উড়িয়ে দেওয়া যাবে কি দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার পুত্রকে, আমার পুত্র ওসিয়ত শোনো, লাও আন্নাস সামাওয়াতি সাবা ওয়াল আরদিন সাবা কুন্না হালকাতান মুবাহামা লাকাসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার পুত্র, মৃত্যুকালে তোমাকে তথ্য দিয়ে যাচ্ছি, ইনফরমেশন দিয়ে যাচ্ছি, যদি গোটা মহা জগৎ ইউনিভার্স মহাবিশ্ব, যদি 7 আসমান 7 জমিন টোটাল ইউনিভার্স যদি একটা লোহার খণ্ডে পরিণত হয়ে তোমাকে আটকে ফেলে, আর ওই অবস্থায় যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে পারো, গোটা মহাবিশ্বের লোহার খণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে তোমাকে মুক্ত করে আনবে। আগামী বিশ্বের 7 মহাদেশ, 7 মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিক মহাদেশ, এটা পৃথিবীর 12 রাষ্ট্র মিলে লুকিয়ে রেখেছে, এটার সমস্ত ধনরত্ন ওরা লুট করবে, এজন্য অ্যান্টার্কটিক মহাদেশ দিয়ে আরো যে 6টা পৃথিবী মাটির ভিতরে আছে, সেখানে আকাশ আছে, সেখানে সূর্য আছে, সেখানে
সেখানে মানব জাতির মতো আরেক মানব জাতি আছে, ইয়াজুজ মাজুজ ওটার ভিতরে পালিয়ে আছে, অ্যান্টার্কটিক দিয়ে ঢোকা যায়, এই জন্য লুকিয়ে রেখে দিয়েছে 12টা রাষ্ট্র মিলে। হিটলার জানতো যে অ্যান্টার্কটিক দিয়ে পৃথিবীর ভিতরে আরো যে 6টা পৃথিবী, অমিনাল আরদি মিসলাহুন্না, 7 আসমান যেমন একটার পর একটা একটার পর একটা, এমন 7 জমিনও একটার নিচে একটা একটা নিচে একটা আল্লাহ সৃষ্টি করেছেন। হিটলারের বার্লিনের জাদুঘরে ওই সব তথ্য রয়েছে। সে বলতো যে সাম্বালা নামক একটা মাটির নিচে আরেক পৃথিবী আছে, তার রাজধানীর নাম আগাত্তা। কি সুন্দর তার বিল্ডিং, কি সুন্দর তার নদীনালা, গাছগাছালি, পাকপাকালি। হিটলার জানতো, হিটলারের ব্যাপারে এই জন্য সন্দেহ করা হয় ও ওখানে পালিয়ে গেছে, এই জন্য ধরতে পারে নাই। ওর আত্মহত্যার কাহিনী মিথ্যা কাহিনী, আর ডিএনএ টেস্ট করে দেখা গেল হিটলারের কিছুই নাই ওই লাশের মধ্যে। আসলে সে পালিয়েছে 2 মিলিয়ন তার বাহিনী নিয়ে, বিজ্ঞানী গুণী সেনাধ্যক্ষদেরকে নিয়ে ওখানে চলে গেছে। যাই হোক, এটা আমার ইউটিউব বক্তব্যের মধ্যে তথ্য উপাত্ত সহ এটা আছে। ইমাম মাহদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবেন তো, এখন যে বানর শুকর আমাদের পবিত্র ভূমি দখল করে আছে ফিলিস্তিনে, এরা থাকবে না আর কয়েক বছরে, এরা পালিয়ে যাবে ইনশাআল্লাহ, এরা পালিয়ে যাবে। ইমাম মাহদি সাধারণ একজন সৈনিক হিসেবে ওই বাহিনীতে থাকবেন যারা ইসরায়েলকে বিতাড়িত করবে, নর্মাল সৈনিক, কেউ চিনবে না ওনাকে। যারা মাহদি দাবি করে যে আমি মাহদি আসো বাইয়াত নাও, সব মিথ্যুক, মিথ্যাবাদী। ইমাম মাহদি জীবনেও কোনোদিন নিজেকে মাহদি বলে দাবি করবেন না, দাবিদাররা সবাই মিথ্যাবাদী, ফেক, প্রতারক। উনি নর্মাল সৈনিক। ওনাকে তৃতীয় যে জায়গায় পাওয়া যাবে সেটা ইবনে হিব্বান, মহাদ্দেস ইবনে হিব্বানের বর্ণিত হাদিসে রয়েছে, ফায়াখরুজু রাজুলুন মিন আহলি বাইতি মিনাল মাদিনাতি ফাররান ইলা মক্কা। ফিলিস্তিনে ইসলামের পতাকা উড়াবার পরে ইমাম মাহদি তার দলবল নিয়ে যাবেন মদিনায়, মদিনায় তাকে ব্যাপক তল্লাশি করবে মানুষেরা, কেউ বায়াত করার জন্য আর কেউ তাকে মারার জন্য। এই সময় ইমাম মাহদি পালিয়ে যাবেন ফাররান ইলা মক্কা, মদিনা ছেড়ে চলে যাবেন মক্কায়, কয়েকবার আপ ডাউন করবেন, ধরতে পারবে না। আল্লাহ যাকে রক্ষা করে তাকে মারে কে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ আনবেনই, ফেরাউন যতই হাজার হাজার শিশু হত্যা করেছিল, আল্লাহ তাআলা ফেরাউনের ঘরেই তাকে লালন পালন করে নিয়েছে, তোর ঘরেই পালবো আমি। ইমাম মাহদির তৃতীয় প্রাপ্তিস্থান হবে মদিনা, সবাই দেখবে না, বুঝবেও না, চিনবেও না, নর্মাল সৈনিক, একেবারেই নর্মাল, বিনয়ী, আল্লাহ বিরু, আল্লাহ ওয়ালা, শকুনের মতো যেন ডানাগুলো মাটিতে বিছিয়ে আছে আল্লাহর ভয়ে। চতুর্থ যখন যেই জায়গায় তাকে পাওয়া যাবে, ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, কালো পাথর আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তাকে লোকেরা শনাক্ত করবে, পেয়ে যাবে, তিনি রাজি হবেন না কিছুতেই, কান্নাকাটি করে যার যার হয়ে যাবেন, দয়া করে আমাকে এই বোঝা দিও না, আমাকে এই কাজে নিও না, এই নেতৃত্বে আমাকে দিও না, নেতৃত্ব যে চায় সে অযোগ্য, ইসলাম কখনো যে নেতৃত্ব চায় তাকে দেয় না, কর্তৃত্ব যে চাইবে সে অযোগ্য। কেন অযোগ্য এটা বুঝাইতে গেলে আরেকটা খুতবা লাগবে, আজকে সময় নেই, কিন্তু মুদ্দা কথা হলো নেতৃত্ব যে চায়, ইন্না লান নাস্তামেলা আলা আমালিনা মান আরাদা নাসাইর হাদিস, আমরা কোশ্চেন কেলো আমাদের এই রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের মুসলিম উম্মার কোন দায়িত্ব ওই ব্যক্তিকে দেই না যে এটা চায়, চাইলে সে অযোগ্য। ইমাম মাহদি কোনোদিন চাইবেন না। আব্দুল ইবনে আমর ইবনে আস বলেন কান নাম আনজুরু ইলাইহি, যে ইমাম মাহদিকে যখন লোকেরা জোর করে ধরে বায়াত নেবে, আমি যেন দেখতে পাচ্ছি তার দুই চোখের দিকে, কিভাবে তার দুই চোখ থেকে অজর ধারায় নয়নাশ্রু চোখের পানি ঝরছে, কাবার হাতিম যেখানে আমরা দুরাগাত নামাজ পড়তে পারি, ওই জায়গায় তাকে ধরে এইভাবে লোকজন বায়াত করতেছে, আর সে কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলতেছে, আর সে বলছে ওয়াকুল কাম মিন আহদিন নাকাততুমু, তোমরা যে আমাকে এই দায়িত্বে আনতে চাচ্ছ
তোমরা তো চুক্তি ভঙ্গকারী ব্যক্তি, তোমরা কত অঙ্গীকার ভঙ্গ করেছো, অকাম মিন দামিন হারামিন রক্তুম, কত হারাম রক্ত অবৈধ খুন তোমরা জড়িয়েছো, আমাকেও সেই সেই পাপ পঙ্কিলতায় টানতে চাও তোমরা, এই বলে উনি ডিনাই করতে থাকবে। কিন্তু লোকজন বলবে যদি তুমি রাজি না হও কল্লা ফেলে দেব, বায়াত করো নাহলে তোমাকে হত্যা করে ফেলবো, পরে কি করবেন আর, উনি দায়িত্ব নেবেন। কিন্তু কিছুই নেই ওনার হাতে, কিছুই নেই, খালি হাত। তাকে মারার জন্য সিরিয়া থেকে 70,000-এর অধিক বিশাল এক বাহিনী যাবে। ফায়ুকসাফুনা বিল বাইদায়ে বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে 70,000 অত্যাধুনিক এই সৈন্য বাহিনীকে একজন সুদ্দা সবগুলিকে মাটির নিচে আল্লাহ তুলিয়ে দেবেন। তখন গোটা বিশ্বে প্রচার হয়ে যাবে, হা মক্কায় আশ্রয় নেয়া ওই মানুষটি ইমাম মাহদি। তখন সারা বিশ্বের, আমরা বাংলাদেশ মহাদেশের যত মুসলিম, সারা ওয়ার্ল্ডের সব মুসলিমরা তাকে সমর্থন জানাবে। শুরু হলো ইনশাআল্লাহ। সেদিন এই পৃথিবী আরেকবার শান্তির চাদরের নিচে ঢাকা যাবে ইনশাআল্লাহ। আকাশের সমস্ত বৃষ্টি বর্ষিত হয়ে যাবে, জমিনের সমস্ত ফল ফসল উৎপন্ন হয়ে যাবে, পশু পাখিতে গোটা বিশ্ব ছেয়ে যাবে, উম্মত বিশাল আয়তনে তৈরি হয়ে যাবে, পৃথিবীতে কোনো মানুষ অমুসলিম থাকবে না, সবাই ইসলামের পতাকা তলে চলে আসবে। সেই দিন আমি বলতে পারি না যে আর 12 বছর পরে আসবে ইনশাআল্লাহ, তারও আগে, এক যুগ নেই আশা করি, খুবই কাছে, কিন্তু নির্দিষ্ট সময় বলতে পারবো না, এই সময়টি শুধুই আল্লাহ জানেন, মাস কোন মাস, বছর কোন বছর আল্লাহ জানেন। তার ব্যাপারে বলা আছে তাস্তামিউল উম্মাতু আলা খাইরিহা, ওই সময়ে গোটা মুসলিম উম্মত, মুসলিম উম্মতের সর্বশ্রেষ্ঠ ভালো ওলি আল্লাহ, ভালো চরিত্রবান মানুষটির নেতৃত্বের উপরে ঐক্যবদ্ধ হয়ে যাবে, ভালোর জন্য ভালোবাসে ইনশাআল্লাহ। আরো 5-6 বছর পরে আমরা অনেক ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ, কেন আল্লাহর এটা নিয়ম নেই যে খারাপের জন্য ভালো দেন, তিনি ভালোর জন্যই ভালো দেন, ভালোর জন্য ভালোবাসে। তার কাছে আসবে অতি সহজে, তিনি ঘরে বসা, কোনোদিন দাবিও করবেন না, চাইবেন না, পায়ে হেঁটে নেতৃত্ব কর্তৃত্ব তার কাছে আসবে, আল্লাহ তাকে দিয়ে দেবেন। আপনাদের মুক্তির এই সংবাদ জানিয়ে আজকের এই খুতবাটি এখানে ইনশাআল্লাহ সমাপ্ত করলাম। আকুলু কাউলি হাজা واستغفر الله لي ولكم فاستغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم।